আন্দোলন শুরু হয়েছে তখন মমতা ব্যানার্জি গত বছর 240 কোটি টাকা দিয়েছিলেন পূজা কমিটিগুলোকে এবং বদলে কি করেছেন শুনে রাখুন বদলে 700 কোটি টাকার মদ বেচেছেন পূজোর তরফে এবারে 207 কোটি টাকা দেওয়ার ব্যবস্থা করেছেন আর বদলে এবারে মমতা ব্যানার্জির টার্গেট 1000 কোটি টাকার মদ বেচবেন যুবকদেরকে যুবকদেরকে মদ খাওয়ানোর ব্যবস্থা করবেন এইটা হচ্ছে মমতা ব্যানার্জির আসল রাজনীতি এই রাজ্যে সরকারি কর্মচারীরা তারা দিয়ে পান না 31% বকেয়া দিয়ে যেদিনকে দুর্গাপূজায় 7000 টাকা করে টাকা 7% বিদ্যুতের বিল ছাড় দিলেন এবারে ইলেকট্রিকের বিল পেয়েছেন সিএসসি সবাই ইলেকট্রিকের বিলের অবস্থাটা দেখেছেন তো দেখেছেন ইলেকট্রিক বিলটা খুলে কত টাকা বিল এসেছে আপনাদের 7% ছাড় দিলেন আমরা বললাম যে আপনার যখন টাকা এত হয়েছে তাহলে আশা করবি আইসিডিএস রানী মিত্রা গ্যাজুয়েল কন্ট্রাকচুয়াল সিভিক ভলেন্টিয়ার গ্রিন পুলিশ ভিলেজ পুলিশ সবার একটু করে বেতন বাড়িয়ে দেন পার্ট টাইমার ভোকেশনাল সবার একটু করে বেতন বাড়িয়ে দেন আর সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে দিয়ে দেন পুজোর আগে অন্তত 20% দিয়ে দেন এমনি তো বকেয়া দিয়ে নিয়ে মহামান্য উচ্চ আদালতের যে রায় সে রায় কার্যকর করতে গেলে 23,000 কোটি টাকা লাগবে এই ভিখারি সরকারের এই দেউলিয়া সরকারের যারা গোটা রাজ্যটাকে কার্যত বেচে দিয়েছে কালকে গ্রিন ট্রাইব্যুনালের রায় দেখেছেন গোটা রাজ্যকে পুঁজি গঙ্গাময় করে রেখেছে কোন রাজ্যে মাথার উপরে ইলেকট্রিকের তার ঝরে পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে শহর এলাকাতেও মাথার উপরে ইলেকট্রিকের তার ঝরে আর বর্ষা হলে জল জমে ইলেকট্রিকের তার সেই জলে পড়ে কত মানুষ মারা যান আপনারা প্রত্যেক বছর দেখেছেন গোটা ভারতবর্ষ দেখলেন কোন রাজ্যে পৌর এলাকা কর্পোরেশন এলাকায় আন্ডারগ্রাউন্ড কেবল উপর দিয়ে তার ঝরে না আমাদের রাজ্যে তার চলে আপনারা দেখেছেন কিভাবে বর্জ্য আমাদের পৌর এলাকা থেকে বিশেষ করে যে আবর্জনা সংগৃহীত হয় তাকে নিয়ে যে প্ল্যান তৈরি করার কথা এ সরকার করেনি বলে আজকে 3,500 কোটি টাকা ফাইন করেছে গ্রিন ট্রাইব্যুনাল পশ্চিমবঙ্গ সরকার আগে উত্তর